অ্যাকচুয়ালি অপোনেন্ট টিম যখন আয়ারল্যান্ড সেটাই আসলে মূল বিবেচ্য বিষয় যে জন্য আসলে নিষাদকে ইনক্লুড করা হয়েছে বা শরীফুলকেও আরও একবার সুযোগ দেয়া হলো আপনি সেটা সাথে নিশ্চয়ই একমত না আসলে শুরু থেকে তো বলছিলাম যে দিস ইজ দ্য বেস্ট টাইম যে আমাদের একটা রিস স্পেনার ইন্ট্রোডিউস করা এবং আমার কাছে মনে হয় না রিসাদকে খুব একটা যে অনেক এক্সপিরিয়েন্স নেই বা সামথিং মাঠে বলিং করেনি ঢাকা লিগ খেলেনি এটা না আমরা কিন্তু প্রতিটা যেমন আন্ডার নাইনটিন টিমেও কিন্তু রিসার্চ ছিল দেন এ টিমও কিন্তু রিসার্চ চান্স পেয়েছে ন্যাশনাল লিগও সে খেলছে ঢাকা লিগে আসলে এমন একটা জায়গা সেখানে আসলে রাইট লেগ স্পিনারে খুব একটা আমরা খেলাই না সো ওকে কিন্তু আমরা মানে একটা প্র্যাকটিসের উপরে বা খেলার উপরে কিন্তু আমরা রাখছি সো ইন্টারন্যাশনালে আসলে ও কেমন করে এটা আসলে আমরা এখন পর্যন্ত দেখিনি এটা দেখাটা আসলে খুবই জরুরি বিকজ অফ রাইট হ্যাম লেগ স্পিনারকে আমরা ইন্ট্রোডিউস করব শর্টার ভার্সনে এরকম কিন্তু একটা প্ল্যান রয়েছে আসলে সবসময় কিন্তু পারফরমেন্স নিয়েই যে প্লেয়ারদের খেলতে হবে তা না কিছুটা ফিউচার প্রসপেক্টও কিন্তু আমাদের দেখতে হবে বিকজ অফ যখন সাকিব থাকবে না বা সামথিং বড় বড় প্লেয়ার থাকবে না হ্যাঁ তখন তো আমরা এই চিন্তাটা করতাম না যে বিষাদকে মানে খেলিয়ে দেখবো কি দেখবো না তো টিম যখন আনলেন তখন সেই চান্সটা কিন্তু নিতেই পারি এবং ওখান থেকে যদি এক্সপিরিয়েন্স ওর যদি কনফিডেন্স গ্রো করে সামনে যদি যেই সিরিজগুলো রয়েছে সেখানে যদি আবার দু একটা ম্যাচ খেলানো যায় আমরা তো একদিন আসলে রাইটেম লেগ স্পিনার ইন্ট্রোডিউস করতে পারবো না আস্তে আস্তে প্রসেসের মধ্যে আনতে পারবো যেমন এখন আমরা একটা এক সিরিজে একটা ম্যাচ খেলাতে পারছি এক সময় আমরা চিন্তাও করতে পারিনি যে রাইট হ্যাম লেগস্পিনার খেলাবো সামনে হয়তো বা দুটা ম্যাচ খেলাবো একটা সময় আসবে পিসে ঋষাদকে দেখে আরও ইঁয়াস্টার বের হয়ে আসবে তাদেরকে আসলে আরও গ্রুমিং করা হবে রাইট হ্যাম বের হবে না আমি বিশ্বাস করি না বাট রাইট হ্যান্ড বের করতে হলে কিছু স্ট্রেংথের দরকার হয় যেটা আসলে বাংলাদেশ থেকে একটু কম সো এটার উপর ওয়ার্কআউট করার দরকার রয়েছে যেমন পেস বলিং সার্কিটটা একটা সময় বাংলাদেশ টিমে ছিল না বাট এখন পেস বলিং সার্কিট দেখেন ওয়ান ফোরটিতে মিনিমাম বাংলাদেশের সাতজন বলার রয়েছে যে ওয়ান ফোরটির উপর বলিং করছে এই এই জিনিসে কীভাবে রয়েছে একটা প্ল্যানিং করা হয়েছে দীর্ঘমেয়াদী প্ল্যানিং পরেই কিন্তু এটা ফল পেয়েছি তেমনি রাইটার লেগ স্পিনারদেরও কিন্তু প্ল্যানিং করা হচ্ছে যে কোনো রাইটেম লেগ স্পিনার প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমাদের যদি বলেন যে আন্ডার নাইনটিনের লেভেলে আমরা লেগ স্পিনার কম্পালসারি খেলাতে হবে প্রত্যেকটা ডিভিশনে এবং ওখানে পনেরো বার করে বলিং করাতে হবে সেই জিনিসটা হয়তো বা ক্রিকেট অপারেশন আনবে একটা সময় ন্যাশনাল আমরা হয়তো বা দেখতে পারবো যে লেগ স্পিনার খেলতে পারবে সো এইভাবে আসলে গ্রুমিং খুব তাড়াতাড়ি কিন্তু একটা লেগ স্পিনার গ্রুমিং গ্রুমিং হবে না বা রেডি হবে না একটা প্রসেসের মধ্যে আসতে হবে বাট সময় দিতে হবে আজকে রিসার্চ যদি ভালো করে আমি আমি খুবই আশাবাদী বিকজ অফ যে ক্ষেত্রটা তৈরি করে দেওয়া হয়েছে নিষাদকে ভালো করবে এবং ভালো করলে আমার কাছে মনে হয় সামনে আরও বেশি ডাইক্ট্রম দেখতে পারব